তবে আজকের যে উদ্ভূত পরিস্থিতি এটা আপনারা সাংবাদিকরা নিজেরাই দেখেছেন, আমি বলার দরকার নাই। আগেরবার ঈদের সময় যখন এসেছিলাম তখন শুধু পুলিশ অবরুদ্ধ করেছিল শহরকে, কিন্তু আজকে পুলিশের সঙ্গে সিন্ডিকেট নেতার ক্যাডাররা সম্মিলিতভাবে অবরুদ্ধ করেছে। অন্যদেরকে কি করেছে এত ডিটেলসে আমি যেতে চাই না, কিন্তু আমার ছোট্ট একটা মূল অনুষ্ঠান, যারা বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে তারাই একত্রিত হয়ে আমার সঙ্গে, আমি তো আওয়ামী লীগের উপদেষ্টা, এখন আমি তো এটা বলতেই পারতাম, তাদের সঙ্গে কথা বলতে পারতাম, সান্ত্বনা দিতে পারতাম, কিংবা তাদের ভবিষ্যৎ একটা গাইডলাইন দিতে পারতাম, কারণ বাস্তবে এই মুহূর্তে মুক্তিযোদ্ধারা অবহেলিত। তো সেটা থেকে তাদেরও বঞ্চিত করা হলো। আমার মনে হয় আমার ক্ষতি ব্যক্তিগতভাবে কিছু হয় নাই, কারণ আমার প্রোগ্রাম আগে থেকে দেয়া এবং এটা সকল সাংবাদিকরা জানে, আমার কাছে ডকুমেন্টও আছে। তো এখন কেউ কেউ নাকি আজকেই আগে বলে নাই, আমি কোনো অনুমতি ছাড়াই এখানে এসেছি। আমাকে সব নেতাই যখনই কখনো কারো কাছে অনুমতি চেয়েছি, উবায়দুল কাদের সাহেব সহ, তারা বলেছে আপনার বাড়িতে আপনি যাবেন, অনুমতি কিসের? তবে হ্যাঁ, অনুমতি নয়, যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে কোথাও যেতে হলে সরকারের ঊর্ধ্বতন মহলে অবগত করানো প্রয়োজন। সবচেয়ে বড় জিনিস, তাদেরকে যে আমি অবগত করিয়েছি তার একটা ডকুমেন্ট আজকে আমার ফেসবুকেও আছে। এখানে কোনো সাংবাদিক যদি ভালোভাবে এটাকে ফটো তুলে ফেসবুকে দিয়ে বা যে কোনোভাবে দিয়ে সকলের মধ্যে দিতে পারেন, তাহলে বুঝবেন। এখানে আমি শুধু দেখাই, প্রথমে দেখাতে চাই যে এখানে একটি দস্তখত আছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের, উনি দস্তখত করে এটাকে পাঠিয়েছেন আইজির কাছে, আইজি রিসিভ করেছেন তার সিল সিগনেচার, অথবা একজন দেখে নিলেই পারেন। তো সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী আমার বক্তব্য বা আমার আবেদনকে গ্রহণ করেছেন, গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার জন্য আইজিরকে নোট করে আইজির কাছে পাঠিয়েছেন। আর যেটা লাগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনাকে আমি জানিয়েছি হোয়াটসঅ্যাপেও, ফেসবুকেও, ওনার প্রিয় জাহাঙ্গীরকেও। সুতরাং তারা যদি আপত্তি করেন তখন জানানোর পরে আর কেন্দ্রীয় নেতারা কোথাও যেতে পারে না। আমি তাকে জানানোর পরে উনি কোনো আপত্তি করেন নাই, অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তো সম্মতি দিয়েছেন। তাহলে যারা বলছে আমি বিনা অনুমতিতে এসেছি, এই কথাটা সত্য নয়, ইয়ে এদিকে দাও, আমি এটা পড়ে দিই তাহলে সবাই। আচ্ছা, ছবি তোলার ইয়ে দেবো, আমি পড়ে দিলে বরাবরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সচিবালয় ঢাকা, বিষয় 12 বছর পর ফেনীর মুজিব উদ্যানে শোক দিবস পালন করার অনুমতি প্রসঙ্গে, ফেনীর মাস্টারপাড়ায় আমার বাসভবন সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে মুজিব উদ্যান তৈরি করেছি। জননেত্রী নিজেও সেখানে কয়েকবার গিয়েছেন। এখন 12 বছর পর এবার মুজিব উদ্যানকে সম্পূর্ণ প্রস্তুত করেছি, এবারের শোক দিবসটি সেই মুজিব উদ্যানেই করতে চাই। এর আগে আপনি এ ব্যাপারে লিখিত অনুমতি দিয়েছিলেন কিন্তু যেতে পারিনি, এবার নিশ্চয়তা দিতে পারি যাব এবং থাকব, তবে আমার প্রতিপক্ষ আমার যাওয়াকে বাধাগ্রস্ত করার জন্য অপতৎপরতায় লিপ্ত। আমি আশা করি আপনার সাহায্য ও সহযোগিতা পেলে কোনো সমস্যাই হবে না। সুতরাং আমার একান্ত নিবেদন, আমার মুজিব উদ্যানে যাওয়ার নির্বিঘ্ন করার ব্যবস্থা করে আমাকে বাধিত করবেন, বিশেষ দ্রষ্টব্য। কিছুদিন আগে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি মৃত্যুবরণ করেছে, এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
নিজাম হাজারিও এই মাসের 9 তারিখে লন্ডন চলে গেছে। সম্মেলনের দিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নাই, কোনো কমিটি কেন্দ্রের কাছেও জমা দেওয়া হয় নাই, ফলে কাউকে ভারপ্রাপ্ত করাও যাচ্ছে না। ফলে উপদেষ্টা হিসাবে ফেনীর শোক দিবস পালনের মূল দায়িত্বটা আমার উপরেই পড়ে, ওইটা উনি সম্মতি দিয়েছেন। সম্মতি দিয়ে আইজিকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। তাইলে এটা যারা বলছে, এটা বিশেষ করে হোম মিনিস্টারের দস্তখত, আইজির দস্তখত দেখার পরে আপনাদের আর সংশয় থাকার কথা নয়। তবুও তারা বলছে, তখন বলুক, তারা আরও বলেছে যে দলকে যদি অবগত করে আসতেন তাহলে আমরা দলের পক্ষ থেকে ওনাকে নিতাম, ওনাকে সম্মান দিতাম। কিন্তু আমি দলের কাকে বলবো এখন, দলের নেতাকে, অন্তত প্রথম জেলা নেতাকে তো বলবো। এখন জেলার তো কোনো নেতা আমি খুঁজে পাই না। যদি এক নম্বর সহসভাপতি থাকতো, দুই নম্বর সহসভাপতি থাকতো, আপনারা আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারেন যে অমুক এক নম্বর সহসভাপতি বলার কোনো সুযোগ নাই? কারণ আমি অফিস সেক্রেটারিকে জিজ্ঞেস করেছি, যে কোনোভাবেই হোক আপনারা কি ফেনীতে কোনো সভাপতি নিয়োগ দিয়েছেন? তারা বলেছে প্রশ্নই ওঠে না, আমরা কোনো নিয়োগ দেই নেই, আমি এ ব্যাপারে কিছু জানি না। আর বোধহয় অনেকের কাছেই আমাদের বিপ্লব বড়ুয়ার নাম্বারটা থাকতেই পারে, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আমার কথার সত্যতা পাবেন। এই জন্যে এটাও একটা সমস্যা ছিল এদের সঙ্গে যোগাযোগ করতে, আর যোগাযোগ করার কোনো পরিবেশ আছে কি না। এখানে যারা সত্যিকারের আওয়ামী লীগ, সত্যিকারের আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের লোকরাই তো আমার সঙ্গে এসে দেখা করবে, কিন্তু যেহেতু তারা আমার সঙ্গে দেখাও করে না, টেলিফোনও করে না, যোগাযোগও করে না, কোনো অনুষ্ঠানে দাওয়াতও দেয় না, তাতে বোঝা যাচ্ছে তারা ভিন্ন আওয়ামী লীগ। আর আমি যে আওয়ামী লীগ, এটা যেহেতু আমাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সেহেতু আমি শেখ হাসিনার বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগেরই নেতা। এখন আজকের পরিস্থিতি, আজকের পরিস্থিতি হচ্ছে, আমি বারবার প্রশাসনকে বলেছি যে আমি, আমার মূল অনুষ্ঠান হচ্ছে 4টা থেকে, সাংবাদিক বন্ধুদের সঙ্গে বলবো, তাদের সঙ্গে মত বিনিময় করব। এটাকে যদি সাংবাদিক সম্মেলন বলেন তাতেও আপত্তি নাই, অথবা মত যাই বলুন সাংবাদিকদের সঙ্গে কথা বলব। কিন্তু আগের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটাকে আমাকে করতে দেয়া হয় নাই বা বানচাল করা হয়েছে। যেহেতু মুক্তিযোদ্ধাদের মধ্যে আমার অসংখ্য ভক্ত অনুরক্তরা আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মুক্তিযোদ্ধাকেও মুজিব উদ্যানে প্রবেশ করতে দেয়া হয় নাই। যদিও কালকে এডিশনাল এসপি বলেছিল 30 জন আমরা অ্যালাউ করব। আমি তাকে প্রশ্ন করেছিলাম, 30 জনই তো শুধু দেশটা স্বাধীন করে নাই, তাহলে এত লোক না দিলে অন্য কথা, কিন্তু 30 জনকে দিবেন মানে অন্যদের কী অপরাধ? অন্যদের যদি কোনো দুর্বলতা থাকে, অপরাধ থাকে বলেন, আর নাহলে সব মুক্তিযোদ্ধাকে অ্যালাউ করেন, বলে না আমাদের ওখানে 30 জনের বেশি লোকের অ্যাকমোডেশন নাই। আমি বলি হাজার হাজার লোকের অ্যাকমোডেশন আমি কত জনসভা করেছি, তাছাড়া যেটা আমার মূল চত্বর সেটা সহ ধরলে আমার এখানে 5000 লোকের অ্যাকমোডেশন হয়। উনি বলছেন সামাজিক দূরত্ব বজায় রেখে যদি আমরা ইয়ে করি তাহলে 30 জন হয়। তো যাই হোক, 30 জন হলেও আমি কথা বলতাম তাদের সঙ্গে, কিন্তু একজনকেও, একটি লোককেও তারা অ্যালাউ করে নাই। এমনকি অনেক মুক্তিযোদ্ধাকে তারা রাস্তার বিভিন্ন জায়গায় যেভাবে ব্যারিকেড দিয়েছে আপনারা দেখেছেন, শুধু বাধাই দেয় নাই, দু একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে। আর এইভাবে এই লাঞ্ছিত করার কারণে অনেক মুক্তিযোদ্ধা পর থেকেই এই ক্যাডারদের, পুলিশের ভূমিকার কথা শুনে ফিরে গেছে। মোট কথা, বাধা না পেলে যে বিপুল পরিমাণ, এবং ও একই সঙ্গে আমি বলেছিলাম সাংবাদিক বন্ধুদের সঙ্গেও কথা বলবো, আমি জানতাম যে সাংবাদিকদের বাধা দিয়ে আটকাতে পারবে না। তো আমার ধারণাই সত্য হলো, এখন যে কয়জন সাংবাদিক বন্ধুরা আমার এখানে এসছেন তারা ছাড়া আর কেউ এখানে আসতে পারে নাই। তো সুতরাং
আজকের মূল সমস্যা হচ্ছে ব্যাপকভাবে তারা শহরকে ক্যাডার বেষ্টিত হয়ে পুলিশের সঙ্গে থেকে তারা মানুষকে পুঁজি উদ্যানে আসতে দেয় নাই। বিশেষ করে আমার মূল অনুষ্ঠান ইয়েকে মুক্তিযোদ্ধাদেরকে আসতে দেয় না। আমি বলছিলাম যে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এটা আমাদের সকল সরকার সকল মহল সকল সময়ে আমরা বলি মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান এবং মুক্তিযোদ্ধারা মারা গেলে আমরা যত গরিবই হই গার্ড অফ অনার দিয়ে তাদের সমাহিত করি, কিন্তু সেই যেখানে কোনো মন্ত্রীরা যদি মুক্তিযোদ্ধা না হয় তাহলে তারা গার্ড অফ অনার পায় না। তো এভাবে অনেক বড় বড় সচিব ধনপতি তাদের কেউই সেই গার্ড অফ অনারটা পায় না। যাদেরকে এই সম্মানটা দেয়া হয় যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘোষণার কারণে যুদ্ধ করেছে জীবনপণ করে, আজকে তারাই সেই মুজিবের জানের নামে যে উদ্যান সেই উদ্যানে আসতে পারে নাই। এ সম্পর্কে আমি কোনো মন্তব্য কোনো কথা বলবো না, শুধু বলবো দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এরপরে সর্বশেষ একটু আগে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে কিছু ক্যাডার আমার এখান থেকে পেছন দিকে দক্ষিণ দিকে যে ওয়াল, তারপরেই আমার চার ভাই থাকে, ভাই মধ্যে কামাল হাজারে মারা গেছে, আপন চাস্ত ভাই নানু হাজারি থাকে, এরপরে থাকে রফিক হাজারি মারা গেছে, তার ফ্যামিলি থাকে, ফারুক হাজারের ফ্যামিলি থাকে, সেখানে কিছুক্ষণ অবরুদ্ধ ছিল সামনে যাতে কেউ ভিতরে আমার এদের ঘরে ঢুকতে না পারে। পরে আমি যে কোনো একটা অথরিটিকে বলার পরে তারা সরে গেছে, কিন্তু হঠাৎ করে আমাদের বড় পুকুরের দক্ষিণ দিক থেকে কতগুলো লোক এসে আমার আপন ভাই কামালের বড় মেয়ে নার্গিস, তার ছোট মেয়ে জেলি এবং আমার আপন ভাই কামালের সুস্ত্রী, এদেরকে জঘন্যভাবে লাঞ্ছিত করেছে এবং কে তারা বলেছে প্রথমে এই তোরা জনালদারে এখানে জায়গা দিলি কেন, এরকম উনি নিল ওনার ঘরে জায়গা দিয়ে, উনি আমাদের এখানে কলিয়া তো থাকবে না আর উনি থাকার মতো ব্যবস্থাও আমাদের নাই। তারা বলছে যে ইয়ে করো তোমার এরা আসে আমাদের, যেমন বিশেষ করে নার্গিস সে একটু সাহসী, সবার সঙ্গে যুক্তি দিয়ে কথা বলতে জানে, সে যখন একটু যুক্তি দিয়ে কথা বলছিল তার মাথার ঘোমটা বা স্কার্ফ আসছিল একটা তার স্কার্ফ পর্যন্ত টেনে খুলে ফেলে দিয়েছে। এভাবে আমার পরিবারের উপরে পর্যন্ত তারা এভাবে আচরণ করেছে, এটা অচিন্তনীয়। একজন উপদেষ্টার সরাসরি পরিবারের উপরে এ ধরনের আচরণ, এটা এতে জঘন্য আর কী হতে পারে। আরেকটা ঘটনা হচ্ছে তারা তাদেরকে লাঞ্ছিত করার পরেও আরও বলেছে যে তারা কোনো অবস্থাতেই যেন এখানে আর তারা জয়নাল হাজারের জন্য কোনো খাবার সরবরাহ না করে। আমার ওখান থেকেই আসলে আমার তো এখানে ঠিক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার পরিস্থিতি নাই, আমি অনেকদিন পর এখানে একটি এটা যেটা আমার এখানে সেলিং ছিল সেলিংটা ভেঙে চুরমার করে দিয়েছে যেদিন আমার ভাই মারা গেছে। আমার উপরেও একই অবস্থা, কালকে আপনারা দেখেছেন সেখানেও সেলিং টেলিং নাই, অর্থাৎ আমি যাতে থাকতে না পারি। অনেক টাকা খরচ করে সমস্ত মুজিব উদ্যানকে মোটামুটি আমি মানুষের কাছে চিত্তাকর্ষক করে তুলেছিলাম। তো এখন এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগত একটা ধারণা, সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক প্রশাসন চায় না আমি এখানে থাকি। আমি কিন্তু ঈদের দিন ঘোষণা দিয়েছিলাম যে আমি শোক দিবস সুনীতি করবো, এখানে আসবো, দুই দিন থাকবো, এমনকি সেই অনুমতি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পেয়েছি, কিন্তু তারপরও পুলিশ কী কারণে আমি জানি না, আমার দেশ আমার জন্মস্থান আমার বাড়ি আমি দুইলাতে থাকতে পারবো না এটা কোনোভাবেই মানা যায় না। এমনকি আমি একজন পুলিশ অফিসারকে যখন আমার সঙ্গে কথা বলছিল তাদের মধ্যে একজন বলছিল যে তাইলে আমরা আপনাকে
নিরাপত্তা দিতে পারবো না। আমি বলছি আমি যদি আমার জন্মস্থানে মরে যেতে পারি করোনায় ঢাকা গিয়ে মরার চাইতে, ফেনীতে যদি আমার মৃত্যু হয় আমি ধন্য হব। আপনারা সিকিউরিটি দেন বা না দেন, আমি দুই রাতের অনুমতি নিয়ে এসেছি, আমি এখানে থাকবই। মরণকে এখন পরোয়া করার সময় নাই, কারণ আমার বয়স মরার মতো আগেই হয়ে গেছে। তো এখন আমার সার্থকতা হবে যদি আমার বাড়িতে আমার ঘরে আমার মৃত্যু হয়, তাহলে আমার আত্মীয় স্বজনের কষ্ট হবে না, তারা অতি দ্রুত আমার পারিবারিক কবরস্থানে গিয়ে নিয়ে আমাকে কবরস্থ করবে। তো এই পরিস্থিতিতে আজকে এমনও হয়েছে যে আমার ঘরের বাম পাশে এবং ডান পাশে দড়ি দিয়ে কোনোভাবে কোনো লোক যাতে আসতে না পারে বাধা দিয়েছে। পরে একটা র‍্যাবের গাড়ি যাওয়ার সময় তখন এসব রশিগুলো খুলে দিয়েছে বা খুলতে হয়েছে। তার মধ্যে র‍্যাব ঘুরে ফিরে তাদের ইন্টেলিজেন্স সমস্ত কিছু তাদের নলেজে আছে, তারা নিজেরা দেখেছে যে কিছু লোক পুলিশের সঙ্গে আছে, কিছু লোক কোনো রকমেই ঢুকতে পারছে না, এটা তাদের নলেজে আছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছে ধৈর্য ধরুন, পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। আমাদেরকে এখন একটু সময় দেন, আপনিও আপনার অনুষ্ঠানটা শেষ করে সময় মতো দুই রাত কাটিয়ে আপনি চলে যান, ঢাকা চলে যান। আমি তাকে বলেছি হ্যাঁ, এবার ঢাকা গেলে আমি ওই রকম পরিস্থিতি করে ও আরও একটা কথা একটু পরিষ্কার করি, ইতিমধ্যে কিছু কিছু মহল প্রকাশ করেছে আমি কেন্দ্রীয় নেতা কিংবা মন্ত্রী নিয়ে আসব। আসলে এটা ছিল একটা বিভ্রান্তিকর খবর, আমি কখনোই কেন্দ্রীয় নেতা নিয়ে বা মন্ত্রী নিয়ে আসবো বলি নাই, তবে দু একজন মেহমান থাকবে এটা ঈদের দিন আমি বলেছি। তার মধ্যে ইকবাল চৌহান রাজি হয়েছিল এবং ইকবাল চৌহান আজকে সকালেও আমাদের আর্য এবং সাগরদের সঙ্গে, আমার সঙ্গে গতকাল কথা হয়েছিল কিন্তু আর্য সাগরদের সঙ্গে আজকেও 11টার দিকে কনফার্ম করেছে যে আমি আসব। কিন্তু ঘণ্টাখানেক পরে ফোন করে বললেন যে প্রশাসন তো আমাকে জানিয়েছে যে ওখানে একজন লোকও ঢুকতে দেব না, তাইলে আমি গিয়ে কী করবো। তো ওরা প্রশাসন নাকি সম্মান দিয়ে বলেছে যে আপনি যদি আসেন আমাদের মূল বেদিতে কিছু পুষ্পমা যদি দেন, তারপরে আপনি আমাদের বাঙালি বোধ আছে সেখানে যান, সবখানে যান, আমরা আপনাকে সম্মান করব, নিরাপত্তা দেবো সব। কিন্তু মুজিবুদ্দানে কেন যাবেন, সেখানে তো কিছু নেই। তখন থেকেই আমি বুঝতেছিলাম যে মুক্তিযোদ্ধাদের এখানে ঢুকতে দেবে না, অথচ একজনকেও ঢুকতে দেবে না এরকম কোনো তথ্য আমাকে প্রশাসন থেকে পরিষ্কারভাবে বলে নাই। 30 জন বলছিল, তারা 30 জনও যদি হতো তাহলেও অন্তত তাদের সঙ্গে একটা মত বিনিময় করেছি বা হয়েছে বলতে পারতাম, কিন্তু এই যে দুঃখ প্রকাশ করেছি এই দুঃখ প্রকাশটা করা লাগতো না 30 জনকেও যদি তারা এলাও করত। তো এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে আমার পরিবারের মেয়েদের উপর পর্যন্ত তারা আঘাত করেছে, যেটা স্বাভাবিকভাবে কোথাও কোনো নজির আছে কি না আমি জানি না। তো এই মুহূর্তে আমার মনে হয় যেহেতু খুব ভালোভাবে কথাও বলতে পারছি না, আর সবচাইতে বড় কথা আমি বাস্তবিকই অসুস্থ, যেহেতু আমার প্রেশার, ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিস তো 30 বছর থেকে আসে, এসব রোগ হলে মানুষ তাড়াতাড়ি মারা যায়, মানুষের বেশি হায়াত পায় না। তবুও আমার কথা হচ্ছে বঙ্গবন্ধু মরে গেছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ফলে বঙ্গবন্ধু অনেক অনেক বড় নেতা হয়ে গেছে। তো আমিও যদি কারো কোনো গুলি খেয়ে বা কেউ আমাকে হত্যা করে আমি বোধ হয় ছোটো হব না, আমি বোধ হয় অন্তত ফেনীর মাটিতে 100 বছরের জন্য ইতিহাস হয়ে যাব। এই মুহূর্তে আমি ইতিহাস হয়ে যাওয়াকে স্বাগত জানাবো, আমি ইতিহাস হয়ে যেতে চাই। তো এখন বোধ হয় আরও কিছুর কথা রয়ে গেল, সেটা পরবর্তীকালে মনে এলে বলবো, এখন আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে আগে প্রশ্নগুলো করুন। মামলা আমাকে বরং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল
অতি দ্রুত এজাহার পাঠান, তাইলে আমরা দ্রুতই এটার একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা করব। কিন্তু দেরি করে ফেললে তো বিষয়টা দেরি হবে। এজাহার পাঠিয়ে যেটা সত্য, আমি মিথ্যার আশ্রয় নিতে পারি নাই, আমি বলছি যে তারা 20-25 জন হঠাৎ করে রাত্রে 2টায় আমার ক্যাম্পাসে প্রবেশ করে গোলাগুলি করেছে, ভাঙচুর করেছে, আমার চেয়ার টেবিল বঙ্গবন্ধু ছবি টবি সহ ব্যাপক ভাঙচুর করেছে। এরপরে আবার উকিল সাহেবরা বলল যে কিছু নাম দিতে হবে, সাক্ষী দিতে হবে। তো সাক্ষী তো আমার কিছু স্টাফ এখানে ছিল, তারা সাক্ষী আসে, আমি তো পরে পৌঁছলাম। কিন্তু পুলিশ এখন বলল, আবার কালকে শুক্রবার ছিল, ফলে কোথাও না করা যাচ্ছে টাইপ। এখন টাইপ করা ছাড়া হাতের লেখা এজাহার হিসাবে নেয় না, এটা তো আমার জানা ছিল না। তার মধ্যে টাইপ করার সমস্যা ছিল, বড় সমস্যা হচ্ছে ওসি সাহেব বলছিলেন যে যদি ওরা মুখোশ করা থাকে তাহলে তো কাউকে চেনার কথা না, আপনারা নাম দিলেন কীভাবে? হয় বলতে হবে মুখোশ পরা ছিল না, অথবা আমরা অজ্ঞাতনামা চিনি না, দুটার একটা বলতে হবে, দুটোটা বলা যাবে না। সুতরাং তখন আমার দুজন অ্যাডভোকেট তারা এটাকে রেডি করার জন্য রাত্রে গেল, কিন্তু রাত্রে কোথাও টাইপ করার সুযোগ তারা পেল না। এদিকে আজকেও যেহেতু শনিবার, আজকে তারা কোনোভাবে বোধহয় টাইপ টুপ করিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে তারা আমার দস্তখত নেবার জন্য আমার কাছে আসতেই পারছে না, আসতেই পারে না, ফলে পারে নাই, ফলে তারা সব রেডি অবস্থায় ছিল, একটা কপি রাখা উচিত ছিল যাতে এজাহার কি ছিল এটা অন্তত বলতে পারতাম। এটা বলে লাভ কী? এজাহারটা তো তারা রিসিভ করতে হবে, তারপরে তো এটা তারা মামলা করতে, কিন্তু প্রস্তাবটা পুলিশে আমাকে দিয়েছিল। তো মামলা সম্পর্কে আপাতত মিথ্যা কথা ভুল তথ্য দেব না, যেটা ঘটনা যেভাবে ঘটছে এটা। এখন আশা করি কালকে পর্যন্ত যদি থাকি তাইলে দস্তখত করে দিয়ে কালকেই মামলাটা রুজু হয়ে যাবে বলে আমি আশা করি। অবস্থানের পরিস্থিতি কিংবা অবস্থান কবে করব সেটা বোধহয় পরিষ্কার করে বলার সুযোগও নাই, সেই অবস্থাও নাই, কারণ পরিবেশটাকে আগে পরিবর্তন করতে হবে। এখন আপনাদের মনে কি প্রশ্ন লাগে না যে কি কারণে এই লোকটাকে এভাবে হয়রানি করা হচ্ছে? সবাই বলছে যে যেমন হাফিজকে সভাপতি ঘোষণা করে দিচ্ছে সবাই, তাদের মধ্যে ভয় না, এখনো যদি তারা না বলে একজনকে একজন হয়ে গেছে, তাইলে যদি জানান হাজারিকে সভাপতি বানাইছে তাইলে তো একটা সমস্যা হবে, এটা একটা তাদের মধ্যে ভয়। আর তারা কী কারণে, আমি তো কোনো পদেও নাই, এমপিও না, তাদের সকলের মধ্যে ধারণা আমি যদি ফেনীতে অবস্থান করি তাহলে তাদের পতন হবে, আমার উত্থান হবে। ইতিমধ্যে দু একটা ফেসবুকে বলেছে যে জয়নাল হাজারি ইন, অমুক হাজারি আউট, তো এইসব ভীতি বোধহয় তাদের মধ্যে কাজ করছে, তারা কিছুতেই আমাকে এখানে অবস্থান করতে দিতে চায় না। আল্লাহর রহমতে আপনাদের আশ্বস্ত করতে পারি, করোনার প্রকোপটা কমে গেলে যখন সরাসরি নেত্রীর সঙ্গে কথা বলতে পারবো তখন ঠিকই অতি সত্তর আমি ফেনীতে আসবো, যতক্ষণ যতদিন ইচ্ছা ততদিন অবস্থান করব, জীবন মরাকে আমি ভয় করি না। তবে আরও একটা কথা হচ্ছে, আমার জন্য ভবিষ্যৎ আরও একটু ভালো আছে, এবং আমি উপদেষ্টা হিসাবে আমার যে দায়িত্ব সেটা এখানে পালন করব, এবং তখন আমি আশা করি এরকম হয়রানির সম্মুখীন হব না। তবে এখানে ও যেটা বলছিলাম পুলিশের কথা, পুলিশকে অ্যাকচুয়ালি যখন আমার বাড়িতে হামলা হলো, গোলাগুলি হচ্ছে, তখন তো আমি বুঝতেছি যে গোলাগুলির মুখে
এখানে আমার ড্রাইভার আছে, একটা বাবুর্চি আছে, একটা বাগানি আছে, একটা তার পেস্তাব আছে, তার মধ্যে দুজন বরিশালের, এরা সব পালিয়ে যাবে। গেলে পরবর্তীকালে আমার এখানে আবার চুরি আবার ভাঙচুর হবে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অতি দ্রুত কাউকে না জানিয়ে আমি রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়াতে আমি কাউকে আনুষ্ঠানিকভাবে সেভাবে আমি ফেনি যাচ্ছি বলতে পারি নাই। তো এটার আরেকটা কারণ হচ্ছে, ও বলেছি তিনটার সময় আমি র‍্যাব সেভেনের সঙ্গে কথা বলেছি এবং রাত্রেই র‍্যাব এসেছি। আমি ওসির সঙ্গে ওসিকেও পেয়ে গেলাম তিনটার দিকে, ওনাকেও বলেছি। আরও একজনের বোধ ডিএসপি না, ডিএসপির সঙ্গেও কথা হয়েছে, ডিএসপির কী নাম জানি ভুলে গেলাম, আর ডিবির সঙ্গে কথা হয়েছে। তো সবাইকে বলছি যে আমার বাড়িতে এরকম ঘটনা হয়েছে, আপনারা দেখেন। কিন্তু আমি আসছি এটা বলি নাই, কিন্তু আমি আসার পৌঁছের সঙ্গে সঙ্গেই এক মিনিটের মধ্যে ডিএসপির যে লোকটার কথা বললাম উনি এসে পৌঁছেছেন, দেখেছেন। কিন্তু তারা এখন এটাকে এমনভাবে একটা স্টোরি দাঁড় করেছে, যেমন আজকেও যত বাধা দিচ্ছে সবখানে দু একজন বিশিষ্ট লোক যারা প্রশ্ন করতে পেরেছে তাদেরকে বলেছে আমরা কাউকে যেতে দিচ্ছি না, কারণ ওনার নিরাপত্তার প্রশ্ন আছে, ওনার এখানে অনেক শত্রু আছে, এখন যদি কোনো শত্রু অঘটন ঘটায় আমরা তখন হিমশিম খাবো, নিরাপত্তা দিতে পারবো না, এই জন্যই বাধা দিচ্ছি। আবার আমি তাদেরকে সরাসরি ঢাকা থেকে অতক্ষণে রওনা হয়েছি, ফেনীতে অতক্ষণে পৌঁছবো, মুজিব উদ্যানে এতক্ষণে পৌঁছবো, তারপরে কী কী প্রোগ্রাম দিই নাই না দিয়ে চলে আসছি। এতে পথিমধ্যে যদি ফেনী অঞ্চলে ঢুকার পরে আমার প্রতি দুর্ঘটনা ঘটত, আমাকে কেউ হত্যা করত, তাহলে সমস্ত দোষ আমাদের উপর চাপাত। ওই যে একটা প্রদীপ না সুদীপ প্রচির যে অবস্থা হয়েছে আমাদেরও সেই অবস্থা হতো। সুতরাং এইভাবে আপনার এই ঘটনাটা আমাদের পুলিশ প্রশাসনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আপনি একেবারে প্রোগ্রাম না দিয়ে চলে আসা আমাদের জন্য ছিল খুবই ঝুঁকিপূর্ণ, এবং এত রাত্রে এসছেন তাতে তো আপনার শত্রুরা যেভাবে খুবই সংগঠিত আপনাকে হত্যা করতেই পারত। সুতরাং এটা আপনি ভুল করেছেন, আপনি খারাপ করেছেন, আমরা সেই জন্যে এখন খুবই সতর্ক যাতে কোনো ঘটনা ঘটতে না পারি। এগুলো হচ্ছে কিছুটা অজুহাত। এখন যুক্তি তো ঠিক আছে, তারা যে যুক্তি দিচ্ছেন যদি কেউ মেরে ফেলত তাহলে আমরা দেখলাম না কেন, আমরা একটা উপদেষ্টার নিরাপত্তা দিতে পারলাম না কেন ওই প্রশ্নে, আর কিছু না হোক হয়তো বা সব পুলিশ প্রত্যাহার হতো, এটা ঠিক। কিন্তু ঠিক যে আমার তো সেটা দিতাম, কিন্তু হঠাৎ করে এরকম রাতের দুটায় আমার বাড়িতে হামলা হবে এটা তো আর আমি জানতাম না। সঙ্গে সঙ্গে তো এটা শুনেই তো আমার মধ্যে, আর তারা সেই থেকেই মূলত আমিনুল ইসলাম ছিল এক ওসি, সে আমি ফেনীতে আসবো কোনো খবর দিলেই সে কানক সিনেমার সামনে মিস্টার সহ কিছু লোককে বসিয়ে রাখতো লাঠি ছোটো আঠেরো ছোটো দিয়ে, ফলে আমি যাতে না আসি। তখন আসলেই একটা গণ্ডগোল বাঁধবে, এই ভয়ে আমি আসিও নাই। কিন্তু এখন আর এটাকে আমি ভয় করি না, কারণ আমি উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে আমি মনে করি আমার খানিকটা পাওয়ার বেড়েছে, নিরাপত্তা বেড়েছে, সাহস বেড়েছে। হ্যাঁ, এবারে অন্য উপদেষ্টা হিসেবে একজন উপদেষ্টা হিসেবে আমি অনেক জায়গা থেকেই, অনেক সংগঠন থেকেই, অনেক সম্মেলনে যুবলীগের ছাত্রলীগেরও ইতিমধ্যেই প্রধান অতিথি হওয়ার প্রস্তাবও পেয়েছি। আর অনেকেই হয়তো জানেন না এখন আমার অথরিটি আছে সার্কিট হাউসে থাকার। সুতরাং আমি যেখানেই যাব, যেখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেখানেই আমি সার্কিট হাউস পাই, সেখানেই আমার দলের লোকজন এসে দেখা করবে, ডিসিএসপিরা এসে দেখা করবে, এটা আমার পদমর্যাদায় পড়ে। এবং এটা যেমন আমি তো অ্যাকচুয়ালি আমি দলের উপদেষ্টা, ইকবাল সোবান ছিল প্রশাসনিক উপদেষ্টা, সুতরাং আমার সঙ্গে আমার দলের লোকজন ব্যাপকভাবে আসবে, দেখা করবে, এবং আমার সারা বাংলাদেশেই
আমি নিজেও আগে জানতাম না, উপদেষ্টা হওয়ার পরে ব্যাপকভাবে যেভাবে মানুষ যোগাযোগ করছে তাতে বোঝা গেল যে ব্যাপক পরিচিতি আছে। জনপ্রিয়তা বলতে চাই না, পরিচিতি আছে, অনেকেই আমাকে ভালোবাসে সারা বাংলাদেশে, শুধু ফেনীতে না, বরং ফেনীতে আমার তো ব্যাপক শত্রুর সৃষ্টি হয়ে গেছে। সুবিধাভোগী যারা এখানে, এরা ছাড়া আমার মনে হয় আমার বিরুদ্ধে কেউ নাই। যারা ঠিকাদারি পায়, যারা বালুমহল চালায়, যারা লুটপাট চুরি ডাকাতি করার সুযোগ পায়, যারা যে কোনো রাহাদানি করার পরে কোনো অসুবিধা না হয় না যাদেরকে, তো এই সমস্ত লোকজন ছাড়া, এদের সংখ্যা বড় যে 200, এই 200 লোক একেবারে শত্রু আমার, এই জন্যে যে আমি এলে তারা এসবে বাধাগ্রস্ত হবে, বেশি অন্যায় অত্যাচার চুরি ডাকাতি তো বাধাগ্রস্ত হবেই। কারণ তখন আমি উপদেষ্টা হওয়ার আগে আমার একটা টেলিফোনের যে গুরুত্ব, এখন উপদেষ্টা হওয়ার পরে প্রশাসনকে একটা টেলিফোন করার গুরুত্ব অনেক বেশি না, সেই জন্য হয়তো তারা তাদের অপকর্মে বাধা পাবে। এই জন্য ওই 200 সুবিধাভোগী ভোগী ওরা কিছুতেই চায় না, ওরা মরিয়া হয়ে গেছে যে এই লোকটা না আসুক, আসলে আমরা বালুমহলের লক্ষ কোটি টাকা, এই যে রাস্তাঘাট বা যে কোনো উন্নয়ন কাজের কোনো রকমের সুবিধা পাবো না, 81 কোটি টাকার হসপিটালের একটা কাজ, 1 কোটি টাকার কাজ করে আর কোনো কাজ নাই, কদিন আগে 152 কোটি টাকার ওষুধ, মাত্র 2 কোটি টাকার ওষুধ দিয়ে সব লোপার, এগুলো তো আমি এখানে বসে বসে প্রতিবাদ করবো বা কর্তৃপক্ষকে জানাবো, এটা তাদের ভয় আর অন্য কিছু না। আমি অন্য কোনো ক্ষতি কারো করার চিন্তাও করি না। আর সবথেকে বড় কথা, এখন আগে ছিল ঠিক গণ্ডগোল, কার সঙ্গে? বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। আমি রাজনৈতিক কারণে তাদের সঙ্গে লড়াই করেছি, অস্বীকার করব না। এবং যারা সিনিয়র রতনরা সহ জানে যে আমি না থাকলে ফেনীর আশেপাশের অঞ্চল কোনোটাতেই আওয়ামী লীগ দাঁড়াতে পারত না। অনেকে যে মজিব হোক, এই আমার এই রুমের ফ্লোরে কর্মী নিয়ে শুয়েছিল, আমি জায়গা দেবো কোথায়, হঠাৎ শিবিরের আক্রমণের মুখে এখানে মোশারফ সাহেব 1 নম্বর ভোটের দিন রাত 2টার সময় আরেকজনকে নিয়ে ডাইরেক্ট আমার এখানে এসে পৌঁছেছে। তো যারাই যেখানে বিপদগ্রস্ত হতো আমার এখানে আসত, এবং অনেক সময় আমি তাদের এলাকায় গিয়ে বক্তৃতা করলে তাদের নেতাকর্মীরা খুব উৎসাহিত হতো, ফলে আমি কারো এক কানা করি জায়গা দখল করি নাই, আমি কোথাও কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই, আমি কোথাও কোনো রকমের সুবিধা নেই নাই, বরং সারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে একমাত্র ব্যক্তি দাবি করতে পারবো, স্বাধীনতার পরে আমি আমার বাপের 3 কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছি, যেমন এখন যে দামি মসজিদের কাছে বিক্রি করেছি, একটা মার্কেট না কে জানি করেছে, সেটা প্রায় 2 কোটি টাকা, এভাবে পেট্রো বাংলা একটা জমি বিক্রি করেছি 1 কোটি টাকা। অথচ আমাদের এখনকার দিনে ইউএন নেতা কি বলে এটা সিন্ডিকেট নেতা, ওনার বাপের সামান্য একটু জমি ছিল গফুর হাজারের কাছে বিক্রি করে দিয়েছিল, সেটাও পরে প্রায় জোর করে তার থেকে আবার নিয়ে নিছি, এর বাইরে কিছু ছিল না। আর আজকে এখন বাগান বাড়ি বানিয়েছে 300 কোটি টাকায়, ঢাকায় অনেক কিছু আছে, সেই জন্য আমি এসে এখন তো আর আমার কিছুর দরকার নেই, বয়সে আমি টাকা আর কি করব, আল্লাহর রহমতে এখনও যা আছে এই টাকাও থেকে যাবে, দিয়ে যেতে হবে কাউকে, সেই জন্য এখন আগে কিছুটা হয়তো এটা করব সেটা করবার জন্য কিছুটা চিন্তা থাকলেও, এই বয়সে এখন আর কোনো টাকা কামানোর, কেউ টাকা দিলেও সেই টাকার প্রতি আমার খুব একটা সম্পদের প্রতি আকর্ষণ নাই। আমি মূল্যায়ন করবো এভাবে, আমি একটু আগে নিজেই বলেছি আমার সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের লড়াই হয়েছে, এটাকে আমি নিজের থেকেই বলছিলাম এটা, কিন্তু এখন ফেনীর শান্তির জনপদ যদি হয় তাহলে একরামকে যেভাবে হত্যা করা হয়েছে এর চাইতে নৃশংস, এর চাইতে জঘন্য হত্যাকাণ্ড কি কখনো আমার আমলে হয়েছিল?
নুসরাতকে যেভাবে হত্যা করা হলো, আর এরা কারা? প্রত্যেকটা আসামি যাদের ফাঁসি হয়েছে প্রত্যেক আওয়ামী লীগের। আমার আমলে কি আওয়ামী লীগের নিজেদের মধ্যে গোলযোগ ছিল কেউ বলতে পারবে না, এবং আমার আমলে কর্মীদের মধ্যে এত কঠোর শৃঙ্খলা ছিল যে কেউ কোনো দোকান থেকে বাকিও করতে পারবে না, করলে যদি ওই লোক আমার কাছে নালিশ করে তাহলে সঙ্গে সঙ্গে তার সদস্যপদ বাতিল। আমি এভাবে, যদিও আমার সেই স্টিয়ারিং কমিটি বা ক্লাস কমিটির বদনাম হয়ে গেছে, কিছু লোক বদনাম করেছে, কিন্তু এরা আমার জন্যই কেউ অপকর্ম করতে পারে নাই। যেমন আমার শিবিরের একটা উদাহরণ দিই, একটা মোটরসাইকেল ফাজিলপুরের একটা ছেলে নিয়ে গিয়ে আর দিচ্ছে না। আমি চেয়ারম্যানকে বলেছি তুমি যদি চেয়ারম্যান থাকতে হয় এক ঘন্টার মধ্যে ওই ছেলের মোটরসাইকেল এনে দিতে হবে, এনে দিয়েছে। সোনাগাজীতে বাজারের উপরে একটা জায়গা, তখন মইনুদ্দিন যিনি প্রধান ছিলেন সেনা, তার আপন খালতো ভাইয়ের একটা জায়গা, তখন হঠাৎ শ্রমিক লীগ অফিস বানিয়ে ফেলেছে, তাদের আর কিছু ছিল না। তারা গিয়ে মইনুদ্দিন সাহেবের কাছে গেল, গেলে উনি সেনাপ্রধান আমাকে ফোন করলো। আমি বললাম যে না, এটা হতে পারে না, আমার আমলে এটা হয় না। আমি বললাম আপনার খালতো ভাইকে আবার পাঠান, ফেনে যে পাঠান সে দেখুক। ততক্ষণে আমি সবই চেয়ারম্যান ছিল তখন সোনাগাজীতে, আমি বলছি চেয়ারম্যান থাকতে হলে আগের জায়গায় ওই জায়গায় আমি কোনো কিচ্ছু দেখতে চাই না, আগের জায়গায় যেমন ছেলে এমনি করতে হবে। এবারে ছেলে এসে দেখে যে কিছু নেই তার জায়গাটা ঠিক আছে। তো এরকম অনেক কিছু আমি দল বিদল কিছু দেখি নাই, এবং আল্লাহর কসম করে বলবো একটা কথা, আমি সবাইকে সব চেয়ারম্যানদের মিটিংয়ে বলতাম যে টুকটাক আটা গম ইত্যাদি তোমরা চুরি টুরি করবে বা কিছু, সেটাকে আমি যে খুব কঠোর দৃষ্টিতে দেখব না, কিন্তু সালিশ বিচার এখানে কোনো অনিয়ম অন্যায় করা যাবে না। এবং আমি কোনো দিন বিচার করতে বসে কোনো পক্ষপাতিত্ব করি নাই, এটা আল্লাহকে হাজির নাজির বলতে পারি। এবং কেউ যদি একটা উদাহরণ আনতে পারেন যে আপনি ওই সালিশটা যে করছিলেন ওইখানে পক্ষপাতিত্ব করছেন, তাহলে উপদেষ্টাকে ছাড়িয়ে দেবেন।